রাশি মেষ ওভারভিউ আজকে আপনি আত্মীয়দের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্য আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না সাহায্য যতই ছোট হোক না কেন রাশি মেষ রোম্যান্স আজ আপনার উচিত নিজের আবেগকে সংবরণ করা না হলে আজ আপনাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে তা আপনার সঙ্গে সঙ্গে বসে নিজের ভাবনাগুলো জানান কিন্তু শান্তভাবে এবং বুদ্ধিবৃত্তি দিয়ে এ কাজ করবেন আবেগ মথিত হয়ে আপনার বক্তব্যকে আপনার সঙ্গে সামনে তুলে ধরবেন না আজ সব ধরনের কথা কাটাকাটিকে সরিয়ে রাখুন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনি একটু সাবধান থাকুন কেউ হয়তো আপনাকে এমন কোনো কাজের কথা বলবে সব আপনার কাজের বিরুদ্ধে কোনো লোভনীয় বস্তু দ্বারা আকৃষ্ট না হয়ে পড়ে আপনার হৃদয়ে যা বলে তাই করুন আপনিও অনেক দূর এগোবেন মেষ ফাইনান্স আজকে হলো সেই দিন যেদিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করে রয়েছেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে মেষ হেলথ যদি আপনি সারাক্ষণ কাজ করছেন তো এখন সেই সময় যখন কিছু বিশ্রাম আপনাকে নিতে হবে যাতে আপনি পুনরায় আগের মতো স্ফূর্তি অনুভব করতে পারেন কিছু নতুন রচনাত্মক কাজে মনোনিবেশ করুন যাতে আপনি রোজকার একঘেয়ে ক্লান্তিকর জীবনযাত্রা থেকে কিছু সময় আলাদা করতে পারেন যেসব মানুষরা কিছু কিছু শারীরিক অসুবিধার সঙ্গে যুঁজে আসছিল তাদের আজকে উন্নতি হবার লক্ষণ রয়েছে এখন সেই সময় এসেছে যখন আপনি প্রতিদিনের জীবনযাত্রার মধ্যে ব্যায়ামকে একটা অংশ বানিয়ে নিন আপনি খুব শীঘ্রই এর সুফল পাবেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনি এমন জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পাবেন যার ফলে আপনার লাভ হবে এই জ্ঞান আপনাকে কোনো ব্যক্তি অথবা কোনো বই থেকে প্রাপ্ত হতে পারে যেখান থেকে জ্ঞান পান না কেন আপনি তার পুরো লাভ ওঠাতে পারবেন আজ আপনি অন্যদের জন্যে সাহায্যের স্রোতও হতে পারেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি একটু উত্তেজিত হয়ে উঠবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে সময় নিয়ে কথা বলুন এবং নিজেদের আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে পরিষ্কার থাকুন যাতে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিগুলিকে এড়িয়ে যেতে পারেন শেষে আপনারা একে অপরকে বুঝতে পারবেন এবং এর ফলে আপনাদের মধ্যেকার শান্তি ও বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে রাশি বৃষ ক্যারিয়ার আপনি হয়তো সহজেই এবার আপনার লক্ষ্যে পৌঁছবেন মনে রাখবেন আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য আপনার প্রথম পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ এবার আপনি আপনার স্বপ্নের কাছে দাঁড়িয়ে আছেন এবার নিশ্চয় সুখবর পাবেন তাই হতাশ হবেন না রাশি বৃষ জিরো আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্যে সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান আপনি করে নিয়েছেন রাশি বৃষ হেলথ যোগ আর ধ্যান নিয়মিত করার ফলে আপনার চেহারায় আবার হাসি ফিরে আসবে যোগা করবার ফলে আপনি শুধু প্রাণশক্তিতে ভরপুর থাকবেন তাই নয় আপনার ভেতরে আত্মবিশ্বাসও বাড়বে যোগা করবার ফলে বাড়তি চিন্তাধারার উপর নিয়ন্ত্রণ থাকবে এবং রাগও কম হবে খেয়াল রাখবেন আপনি রোজ যোগা করুন যাতে আপনি প্রাণশক্তিতে ভরপুর থাকেন রাশি মিথুন ওভারভিউ নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি হয়তো আপনার জীবনসঙ্গীকে দেখতে যাবেন অথবা আপনারা দুজনেই আজ একসঙ্গে কোথাও যাবেন এবং আপনি সহজেই আপনার পরিবার এবং বন্ধুদের ছেড়ে নিজেরা সময় কাটাতে পারবেন এর ফলে আপনারা আপনাদের দৈনন্দিন ব্যস্ত জীবন থেকে বেরিয়ে আসবেন এবং কেন প্রথম দিন প্রেমে পড়েছিলেন তাও উপলব্ধি করতে পারবেন রাশি মিথুন ক্যারিয়ার ডাক্তার এবং চিকিৎসা ক্ষেত্রে অন্য লোকেরা ভাবেন যে কেন তারা এই পেশায় এসেছিলেন তাদের বলা যেতে পারে যে আপনারা ঠিক পথে এসেছেন এটা সাময়িক সমস্যা যা কেটে যেতে পারে রাশি মিথুন ফাইন্যান্স আজ অর্থনৈতিক মামলা সংক্রান্ত এবং নিবেশ সংক্রান্ত ব্যাপারে আপনি নিজেকে অসুরক্ষিত মনে করবেন আজকে যে নিবেশ করেছেন আপনার মনে হবে যে আপনি সেই অর্থনৈতিক ব্যবস্থাকে সামলে উঠতে পারবেন না কিন্তু এটা সামলে নিয়ে দীর্ঘ সময়ের জন্য আপনার আমদানির রাস্তা খুলে যাবে তাড়াহুড়ো কোন সিদ্ধান্ত নেবেন না যেমন চলছে ঠিক তেমনই চলতে দিন রাশি মিথুন হেলথ আজ আপনার জন্যে এই সুখবর যে আপনার পুরনো অসুখের থেকে আপনি মুক্তি পাবেন আপনার ওপর নির্ভর করবে যে আপনি এই চিকিৎসাটা চলতে দেবেন বা দেবেন না কিন্তু খেয়াল রাখুন যে আপনার একটু অসাবধানতা আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনার শরীরের খেয়াল রাখুন রাশি কর্কট ওভারভিউ আজ আপনার বাড়িতে সুখ শান্তির আশা করতে পারেন আজ আপনার বাড়িতে আত্মীয়দের খুব আদর আপ্যায়ন হবে আর আপনি তাদের সাথে খুব আনন্দ করবেন এমন সামাজিক কার্যকলাপে অংশগ্রহণ করতে থাকুন আপনি খুব আনন্দ উপভোগ করবেন রাশি কর্কট রোম্যান্স আজ আপনি যেদিকেই তাকাবেন প্রেম দেখতে পাবেন সে আপনি একাই হন আর কোনো সম্পর্কের মধ্যেই থাকুন কিছু সময় রাখবেন হাতে যাতে আপনি আপনার অনুভূতি কিভাবে প্রকাশ করবেন তা তুলতে পারেন যদি আপনারা দম্পতি হন তাহলে কোনো অপ্রত্যাশিত রোম্যান্টিক ঘটনার দ্বারা তাকে অবাক করে দিন সে অবশ্যই লক্ষ্য করবে এবং উপভোগও করবে রাশি কর্কট ক্যারিয়ার যারা ছোটখাটো ব্যবসা করেন আজ তাদের সঙ্গে কর্মীদের বনিবনা হওয়ার সম্ভাবনা নেই এই মুহূর্তে কোনো নেতিবাচক সিদ্ধান্ত নেবেন না যারা ফাইন্যান্সে কাজ করছেন তারাও আজ তাদের লক্ষ্যে পৌঁছনোর ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হবেন রাশি কর্কট ফাইন্যান্স আপনার রোমাঞ্চকর মনোমেজাজ ঝুঁকি নেবার ক্ষমতা রাখা সত্ত্বেও আপনাকে প্রফেশনাল আর আর্থিক মামলা থেকেও লাভ এনে দিতে পারে পর্যটনের ক্ষেত্রে থেকে আপনার কিছু লাভ হওয়ার সংকেত রয়েছে আপনার সামনে কিছু ঝুঁকিপূর্ণ কাজ আসবে কিন্তু আপনি ওর লাভ ওঠাবার চেষ্টা করবেন রাশি কর্কট হেলথ আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোনো অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন রাশি সিংহ ওভারভিউ এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সমাজসেবা করে আপনি মানসিক শান্তি পাবেন ঝাপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন রাশি সিংহ রোম্যান্স আজ আপনি চিন্তা করবেন যে সম্পর্ককে আদৌ প্রতিশ্রুতি দিয়ে আবদ্ধ করা যায় কিনা হতে পারে যে আপনি একা এবং আপনিও আপনার কোনো একজন বন্ধু একে অপরের জন্য ভাবছেন হতে পারে যে আপনি তার সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এবং বারবার ভাবছেন একে বিয়ে করা যায় কিনা এক কথায় আপনার সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়া যায় কিনা এটাই এখন আপনার মূল চিন্তা রাশি সিংহ ক্যারিয়ার যারা ইন্স্যুরেন্সে ব্যবসা রয়েছেন তাদের পক্ষে আজকের দিনটি খুব ভালো আপনার ফোন আজ কোনো সম্ভাবনা নিয়ে বেজে উঠবে পরিশ্রম করলে উপকার পাবেন রাশি সিংহ ফাইন্যান্স টমি কেনবার ব্যাপারে এই দিনটি আপনার জন্যে লাভজনক হবে কেননা জমির দাম বেড়েই চলেছে এবং অদূর ভবিষ্যতে আরও বাড়বে তাই জমি জমা কেনবার ব্যাপারে পুঁজি বিনিয়োগ করুন বা আগেকার কোনো জমি বেচলে আপনার ভালো অর্থ আমদানি হতে পারে রাশি সিংহ হেলথ আজকে আপনার সাথে যে কোনো রকম অঘটন বা দুর্ঘটনা ঘটবার সঙ্গেত রয়েছে এই জন্যে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা জরুরি শরীরের ওপরের অংশ বা মাথাতে আঘাত লাগবার সম্ভাবনা আছে আজ নিজের প্রতি প্রচণ্ড খেয়াল রাখা দরকার এবং চেষ্টা করবেন যে আজ এমন কোনো কাজ করবেন না যাতে বেশি শারীরিক চাপ পড়ে কেননা মাথার আঘাত সেরে উঠতে অনেক সময় লেগে যায় পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আগে থেকে নিজেকে সুরক্ষিত রাখা রাশি কন্যা ওভারভিউ আজ দিনের শুরুয়াত একটু নিরাশাপূর্ণ হতে পারে কিন্তু দিনের শেষ সন্তোষজনক হবে আপনার ধৈর্য আর দৃঢ়তার জন্য আপনার আশেপাশের লোকেদের ওপর সকারাত্মক প্রভাব হবে আর আপনার প্রতিটি সমস্যার নিজে থেকে সমাধান হয়ে যাবে রাশি কন্যা রোম্যান্স আপনি হয়তো বহুদিন ধরে কোনো প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন যা আজ আপনি পাবেন এটি হয়তো এমনভাবে আসবে যে আপনি অবাক হয়ে যাবেন তবে সেই ব্যক্তিকে উপস্থিত করতে ভুলবেন না রাশি কন্যা ক্যারিয়ার আপনি যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আজ বিদেশি বা দেশি কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পাবেন এবং আপনি দেখবেন যে মাইনেও যথেষ্ট বেশি হবে রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি কোনো জমি বা প্রপার্টিতে বিবাদ সংক্রান্ত ব্যাপারে জড়িয়ে পড়েন তো আপনি দেখতে পাবেন হঠাৎ করে প্রচুর সমস্যা এসেছে এবং তার সমাধানও হয়ে গেছে আপনার প্রচণ্ড পরিশ্রম বর্তমানে আসা বাধা দূর করে দেবে এবং আপনি নিজের ব্যবসাকে খুব ভালো করে সঞ্চালনও করতে পারবেন রাশি কন্যা হেলথ আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে শিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয় রাশি তুলা ওভারভিউ আজকে আপনার মানসিক শক্তি সীমায় থাকবে আপনি অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এইটা আপনার জন্য ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে এগিয়ে নিয়ে যাবে এটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যা সমাধানের সময় রাশি তুলা রোম্যান্স আপনাদের সম্পর্ক আবার বেঁচে উঠবে যখন আপনার সঙ্গী দেখবে যে আপনি আপনার জীবনের চিন্তাধারা দৈনন্দিন ঘেমি থেকে বেরিয়ে প্রতিটি দিনকে নতুন এবং সুন্দর করে তুলেছেন রাশি তুলা ক্যারিয়ার অফিসে সেই লোকগুলিকে চিনুন যারা আপনাকে খারাপ করে নিজেদের ভালো প্রমাণ করতে চায় বা তারা চায় যে আপনি কোনো ভালো কাজ করুন রাশি তুলা ফাইন্যান্স আজ আপনার কোনো জমি জমা সম্বন্ধীয় বিবাদ হতে পারে সাম্প্রতিক আইন অনুযায়ী কোনো তর্কের মধ্যে আপনি যাবেন না এবং নিজের সঙ্গে কিছু সুরক্ষা কর্মচারী রাখুন আপনি নিজের অন্তরের নির্ণয় অনুযায়ী চলুন রাশি তুলা হেলথ আপনার খাবার দাবারের জন্য ত্বকের ওপর যে প্রভাব পড়ছে তার জন্যে আজ আপনি সাবধান হন যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তো আহার তালিকা থেকে তৈলাক্ত জিনিস কম করুন বেশি জল পান করুন আর টাটকা খাবার খান যাতে ত্বক স্বাস্থ্যোজ্জ্বল থাকে রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার হয়তো নিজের পরিবারের কোনো সদস্যের দ্বারা নেওয়া কোনো সিদ্ধান্ত সঠিক নাও লাগতে পারে এই সিদ্ধান্তের প্রভাব আপনার ওপরও পড়তে পারে কিন্তু আপনি এই অবস্থায় নেই যে তাকে বদলাতে পারেন সেই জন্য ভালোভাবে যদি আপনি এর অভিযোগ না করে একে এমনি স্বীকার করে নেন লক্ষ্য রাখবেন যে কিছু যুদ্ধ বিনা যুদ্ধ করেই যেটা যেতে পারে রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে কাটানো মুহূর্তগুলি নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় কাটাবেন সেই মুহূর্তে আপনার তাকে কাছে পেতে ইচ্ছে হতে পারে এই ধরনের চিন্তা আপনাকে আপনার কাজের জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন যে এগুলি জীবনের অংশমাত্র যে যোগাযোগ একে অপরের সঙ্গে তৈরি করেছেন তাই বাঁচিয়ে রাখুন এবং যতক্ষণ একে অপরের সঙ্গে আছেন ততক্ষণ উপভোগ করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোনো চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময় করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ ব্যবসা সংক্রান্ত কোনো বড় সুযোগ আসবে কিন্তু আপনাকে আপনার আর্থিক ক্ষেত্র শক্ত করবার জন্য সচেতন থাকতে হবে যাতে প্রভাবশালী সম্পর্ক তৈরি হবে এই জন্যে পার্টনারশিপ চয়ন করুন তাতে ভালো লাভ হবে কিন্তু সচেতন হয়ে পার্টনারশিপ চয়ন করুন রাশি বৃশ্চিক হেলথ সামনে এগিয়ে যান আর নিজের আকাঙ্ক্ষাকে পূরণ করুন কিন্তু নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না কারণ আপনার দ্বারা বাড়িয়ে দেওয়া পদক্ষেপ আপনাকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে চলেছে শরীর সম্বন্ধীয় অসুবিধা আজ শেষ হয়ে যাবে আজ এরপর আপনি নিজেকে সুস্থ বোধ করবেন কেননা আপনি জিমে যেতে শুরু করে দিয়েছেন রাশি ধনু ওভারভিউ আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন রাশি ধনু রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর কাছ থেকে আপনার প্রতি তার অনুভূতির একটা অংশ পাবেন যা আপনাকে খুশি করবে এই উপহারটি আপনাকে অবাক করলেও আবেগবিহবল করবে এর ফলে আপনার হৃদয়ের উষ্ণ অনুভূতি আরও বাড়বে এবং আপনাদের সম্পর্কের মধ্যে যে প্রেম রয়েছে তাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে রাশি ধনু ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রীরা বিদেশ থেকে খবর পাওয়ার অপেক্ষা রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি খুব শুভ আপনি কোন চিঠি বা স্কলারশিপ পাবেন সেখান থেকেও তাই আজ নিজের ইমেলের প্রতি খেয়াল রাখুন রাশি ধনু ফাইন্যান্স আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসা কোনো সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতদূর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্টি লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন রাশি ধনু হেলথ আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্যে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেই দিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনাচিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন রাশি মকর ওভারভিউ আজ আপনার এবং আপনার পরিবারের লোকজনের জন্য ছোটখাটো ঝগড়া হতে পারে যার ফলে আপনি উদাস হয়ে পড়বেন মনে হচ্ছে আজ সবাই ভালো মুড়ে নেই সেই জন্য আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্য একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন রাশি মকর রোম্যান্স আজ আপনি প্রেমের কবিতা এবং বিশেষ মুহূর্তটা উপভোগ করতে চান এর ফলে আপনি একটি নতুন পৃথিবীতে প্রবেশ করবেন এবং আবিষ্কার করবেন নতুন নতুন আবেগ যা আপনার জীবনে উচ্ছ্বাস এনে দেবে এবং আপনি এও বুঝতে পারবেন যে মানুষ প্রথমবার প্রেমে পড়লে কতটা চমক লাগে রাশি মকর ক্যারিয়ার যদি আপনি আপনার বর্তমান চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভালোভাবে ভেবে দেখুন এবং উপযুক্ত সুযোগের অপেক্ষা করুন এবং এক্ষেত্রে আপনি আপনার বর্তমান অফিসের সহকর্মীদের সঙ্গেও আলোচনা করে দেখতে পারেন আর সেই সঙ্গে কোন দক্ষ উপযুক্ত ব্যক্তির কাছ থেকে শিখে নিন কিভাবে সমস্যা সংকুল পরিস্থিতি থেকে বেরোতে হয় রাশি মকর ফাইন্যান্স জমি জমার ব্যাপারে খুব বড় একটা লাভ আপনার ভাগ্যকে অনেক দূর নিয়ে যাবে এজন্য আগে সামনে এগিয়ে যান এবং বিনিয়োগ করুন যদি কোনো কেনবার ব্যাপারে কথা হয়ে থাকে তো এখন সবথেকে ভালো সময় এই সময় আপনার তারারা একদম আপনার পক্ষে আছে এবং শীঘ্রই কোনো বড় লাভ হবার সম্ভাবনা রয়েছে রাশি মকর হেলথ বেশি নোনতা আর অস্বাস্থ্যকর খাবার ফলে আপনার শরীর আর স্ফূর্তির ওপর নাবাচক প্রভাব পড়বে আপনি টাটকা ফল খান চিপস খাবেন না আজকের দিনে আপনি আপনার চিন্তাধারা স্বচ্ছ আর পুষ্টিকর খাবারের প্রতি নজর দিন যদি আপনি আপনার নজর পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতি লাগান তো খুব তাড়াতাড়ি আপনি এর পরিণাম পাবেন রাশি কুম্ভ ওভারভিউ আজকে আপনি আধ্যাত্মিক দিকে আকর্ষিত হবেন আপনি ভগবানের সঙ্গে নিজের সম্পর্ক জানতে চাইবেন এতে আপনার জানতে অসুবিধা হবে যে আপনার সঙ্গে যা হচ্ছে তা কি হচ্ছে আর আপনি নিজের জীবনকে আরও ভালো কিভাবে তৈরি করতে পারেন সেটাই ভাববেন রাশি কুম্ভ রোম্যান্স আপনার সম্পর্ক কি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি হয়তো দেখে অবাক হয়েছেন যে আপনার সঙ্গী কত সহজভাবে তার বক্তব্য আপনার কাছে রেখেছে তাই আপনি এই সম্পর্ককে গুরুত্ব দিন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি আপনার নতুন প্রজেক্টগুলি নিজের সত্য অনুভূতি এবং সৃষ্টিশীল চিন্তাভাবনা দিয়ে প্রকাশ করুন এ ব্যাপারে আপনি অভিজ্ঞ মানুষের সাহায্য নিতে পারেন এবং আপনার এই বিশেষ ক্ষমতা খুব তাড়াতাড়ি সকলের চোখে পড়বে রাশি কুম্ভ ফাইন্যান্স বিদেশি বিনিয়োগের থেকে আমদানির ইতিবাচক দিকটি এই সময় আপনার জন্যে মঙ্গলজনক এই সুযোগকে কাজে লাগিয়ে আপনার ব্যবসাকে ছড়িয়ে দিন বাণিজ্যিক দিক থেকে বা শিক্ষা পদ্ধতির দিক থেকে আপনার কর্মক্ষমতার উপর আস্থা রেখে চলুন আপনি নিশ্চয়ই এর সুফল দেখতে পাবেন রাশি কুম্ভ হেলথ আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্যে ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকবেন আর আপনার শরীরও মজবুত থাকবে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন রাশি মিন ওভারভিউ আজকে আপনি মানসিক শান্তি চাইবেন শান্তি তো আপনার ভেতরেই আছে তাকে বাইরে না খুঁজে নিজের ভেতরে খুঁজুন এর আরম্ভ আপনি যোগাসন দিয়ে করতে পারেন এর পরিণাম দেখে আপনি খুব খুশি হবেন রাশি মিন রোম্যান্স আজ আপনি আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের চোখে এড়িয়ে আপনার প্রিয়তমের সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে চান যদি ফোনে আপনি তার সঙ্গে নিজের মনের কথা না বলতে পারেন তাহলে রোজকার কাজের জগৎ থেকে সময় বের করে তার সঙ্গে সময় কাটান এই স্মৃতি চিরকাল আপনার সঙ্গে থাকবে রাশি মিন ক্যারিয়ার আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজে লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন না কোনো অপরিচিত লোকের সামনেও নয় রাশি মিন ফাইন্যান্স যেসব ব্যবসায়ীরা ব্যাংকিং সেক্টরে কাজ করেন হতে পারে তাদের দায়িত্ব বেড়ে যেতে পারে যদি কঠোর পরিশ্রম করেন তো আপনার শুধু যে আর্থিক লাভ হবে তাই নয় আত্মবিশ্বাসও বাড়বে আর ব্যাংক অ্যাকাউন্টও বাড়বে এই ব্যবসা থেকে আপনার পয়সা ও ব্যবসা দুটোই উন্নতি হবে রাশি মিন হেলথ যে কোনো ভারী জিনিস তোলবার সময় আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার সতর্ক থাকা অত্যধিক আবশ্যক এরকম কোনো কাজ করা উচিত নয় যাতে কাজের চাপ বাড়ে যে কোনো ভারী জিনিস ওঠাবার সময় আপনাকে খুব সাবধান হতে হবে যাতে নিজেকে আঘাত লাগার হাত থেকে বাঁচাতে পারেন